এবং আমি প্রেসিডেন্ট বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। গত 8-10 বছর ধরে প্রত্যেক রমজানের ঈদের চাঁদাতের সময় আমরা সাদেক এগ্রো থেকে আমাদের লাইভ ওয়েটের গরুর দাম ডিক্লেয়ার করে থাকি। তো আজকে গরুর দাম ডিক্লেয়ার করার জন্য আমি লাইভে চলে আসলাম। আমরা এইবার এক্সপেক্ট করতেছি যে গত বছর থেকে এই বছর আমাদের কোরবানিদের গরুর দাম লাইভ ওয়েটের প্রাইস আমরা একটু কম রাখবো। গত বছর আমরা 400 কেজি থেকে নিচে যে গরুগুলো সেগুলো বিক্রি করছিলাম 525 টাকা ইনক্লুডিং ডেলিভারি এট ডোর স্টেপ, এইবার আমরা সেটাকে 500 টাকা করে রাখার একটা ইচ্ছা প্রকাশ করতেছি। ইনশাল্লাহ আমরা এইবার 400 কেজির নিচে গরুগুলা 500 টাকা কেজি লাইভ ওয়েট ইনক্লুডিং ডেলিভারি এট ডোর স্টেপ 401 থেকে 500 কেজি 550 টাকা কেজি 501 থেকে 600 কেজি 600 টাকা কেজি এটা হবে 600 কেজি পর্যন্ত আমাদের লাইভ ওয়েটে আমরা গরু বিক্রি করে থাকি। এইটা হচ্ছে 2024 কোরবানিতে এটাই হবে আমাদের লাইভ ওয়েটের প্রাইস। আর হচ্ছে এই বছর আমাদের সাদেক এগ্রোতে অনেক ধামাকা আছে। আমার পিছে আছে সেলে গিয়া আমেরিকান V8 রেঞ্চের গ্রে ব্রাহ্মণ, এগুলো আমাদের কোরবানির সারপ্রাইজ। আর হচ্ছে আমাদের কাছে এইবার আরও অনেকগুলো ব্রাহ্মণ আছে, যেমন ডিবি রেঞ্চের ব্রাহ্মণ আছে আমাদের কাছে, সান্তালিনার আছে আমাদের কাছে, জেটি হাজিন্স আছে। তো আপনারা আসবেন, দেখবেন, ইনশাল্লাহ পছন্দ হবে। আর হচ্ছে আমাদের কাছে এইবার সুদূর রাজস্থান থেকে আগত উট আছে, আপনারা যারা উট কুরবানি করতে ইচ্ছুক তারাও আমাদের কাছে আসতে পারেন। এর পাশাপাশি আরও অনেক কিছু আছে, যেমন কামিং এপ্রিলের 18 এবং 19 তারিখ আমাদের সারা বাংলাদেশের খামাইদের একটা স্বপ্নের একটা অনুষ্ঠান, আমাদের প্রাণী প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এইবার আসলে প্রাণী প্রদর্শনীটা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা একটু ব্যতিক্রম হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা আমাদের প্রধান অতিথি হিসাবে আসতেছেন আমাদের এই অনুষ্ঠানে, এবং যদি সব কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ উনি সব স্টল পরিদর্শন করবেন, উনি গরু ছাগল দেখবেন, খামারিদের সাথে কথা বলবেন। এইটাই হচ্ছে লেগে সারা বাংলাদেশের খামারিদের জন্য প্রথমবারের মতন তারা তাদের প্রাণের কথা, তারা তাদের মনের কথা, তারা তাদের সবচেয়ে প্রিয় প্রধানমন্ত্রীকে সরাসরি উপস্থাপন করতে পারবে। আপনারা সবাই যারা এখনও অংশগ্রহণ করার চিন্তা করতেছেন তারা তাড়াতাড়ি আমাদেরকে পাঠান। এখন আর বেশি সুযোগ খালি নাই, অল্প কয়েকটা স্টল বাকি আছে, আপনারা তাড়াতাড়ি স্টল বুক করার ব্যবস্থা করেন। আর সারা বাংলাদেশের গরুপ্রেমীদের এবং খামারিদের এবং আমাদের কোরবানির গরুর ক্রেতাদেরও, যারা শৌখিন ক্রেতা তাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই 18 তারিখ এবং 19 তারিখ বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2024 এপ্রিল মাসে চলে আসবেন আমাদের পুরান বাণিজ্য মেলার মাঠে। আমাদের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 উপভোগ করার জন্য র্যাম্প শো থাকবে, ক্যাটেল র্যাম্প শো থাকবে, অনেক রকমের পোষা প্রাণী পাখি এবং পশু থাকবে, ঘোড়া থাকবে, উট থাকবে, অনেক কিছু থাকবে ইনশাল্লাহ, ছাগল থাকবে, ভেড়া থাকবে, দুম্বা থাকবে, মহিষ থাকবে, সাহিওয়াল গরু থাকবে, হোলস্টিন গরু থাকবে, আমাদের লোকাল ব্রিড যেমন হচ্ছে RCC মুন্সিগঞ্জ, তারপরে আরও অনেক বিভিন্ন প্রজাতির পশু পাখি থাকবে, আমাদের ডেইরির যে ভ্যালু এডিশন, ডেইরির ভ্যালু এডিশনগুলোও থাকবে, দুধ সরি এই জায়গায় দই থাকবে, ঘি থাকবে, মিষ্টি থাকবে, পনির থাকবে, তারপরে পোলট্রির ভ্যালু এডিশন অনেক কিছু থাকবে, চিকেন নাগেটস, তারপরে পোলট্রি ইন্ডাস্ট্রিও বড়ো বড়ো স্টেক হোল্ডাররা আসবে, ফিডমিলার বড়ো বড়ো ফিডমিলাররা আসবে, তারপরে বড়ো বড়ো ওষুধ কোম্পানিরা আসবে, সবাই মোটামুটি এক ছাতার নিচে এই 18-19 তারিখ আপনারা অবশ্যই পাবেন। আর যারা পার্টিসিপেট করতেছেন তারা তো থাকবেন ইনশাল্লাহ, পার্টিসিপেন্টদের বাইরেও সারা বাংলাদেশের খামারিদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা আসেন, এই জায়গায় খামারিদের একটা মিলনমেলাও হবে বটে, আপনারা সবাই ইনশাল্লাহ এই মিলনমেলা উপভোগ করবেন এবং সাদেক এগ্রোর জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা।